বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব গ্যাসের মোলার আয়তন নিয়ে। আর গ্যাসের মোলার আয়তন কাকে বলে সেটি শুধু আমরা জানবো না, এই মোলার আয়তন সম্পর্কে যে ম্যাথমেটিক্সগুলো থাকে পরীক্ষায়, আমাদের ম্যাথমেটিক্সগুলো এসে থাকে, সে বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত জানব। তো প্রথমত আগে আমরা জেনে নিব যে মোলার আয়তন কাকে বলা হয়। এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। আমরা বিষয়টি একটু সিস্টেমেটিক্যালি দেখার চেষ্টা করি। যেমন এক মোল গ্যাসীয় পদার্থ বলতে আমরা সবাই জানি যে যে কোনো একটা গ্যাসীয় পদার্থকে যদি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে গ্রাম এককে প্রকাশ করার পরে যে পরিমাণটা পাবো, যেমন 44 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে এই 44 গ্রামকে বলতে পারবো আমরা এক মোল। তাহলে এক মোল কার্বন ডাইঅক্সাইড আমাদের যে আয়তনটা দখল করে সেটি হচ্ছে তার মোলার আয়তন। তাহলে এখন কথা হচ্ছে যে অক্সিজেন গ্যাসের মোলার আয়তন কত হবে, নাইট্রোজেন গ্যাসের মোলার আয়তন কত হবে, অর্থাৎ যে সকল গ্যাসীয় পদার্থগুলো আছে সেই সকল পদার্থের বা সে সকল গ্যাসীয় পদার্থের মোলার আয়তন কত হবে। তো বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছেন যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। আমরা তাহলে বলতে পারছি যে প্রমাণ অবস্থায়, অবশ্যই একটা কথা মনে রাখতে হবে এখানে, যে প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এবার প্রমাণ অবস্থাটা আসলে কী জিনিস, প্রমাণ অবস্থাটা আমরা একটু জেনে নিই। তাহলে প্রমাণ তাপমাত্রা এবং চাপ কাকে বলা হয়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা এবং চাপ বলা হয়, অথবা এটিকে আদর্শ তাপমাত্রা এবং চাপও বলা হয়ে থাকে। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি আমরা এইখানে যে তাপমাত্রাটা থাকবে, অর্থাৎ যে পাত্রতে রাখবো আমরা, সেই পাত্রের যে তাপমাত্রাটা থাকবে সে তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস হতে হবে এবং এক বায়ুমণ্ডলের চাপ হতে হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি আমরা এক মোল এই পাত্রের মধ্যে রাখি, তাহলে পাত্রের 22.4 লিটার আয়তন দখল করবে। সুতরাং আমরা বলতে পারছি যে কোনো গ্যাসের মোলার আয়তন প্রমাণ তাপমাত্রা এবং চাপে 22.4 লিটার, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা মোলার আয়তন সম্পর্কে যে আমাদের ম্যাথমেটিক্সগুলো হয় সেই ম্যাথমেটিক্সগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তবে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে যে মোল সংখ্যাকে এন, ভরকে ডব্লিউ, আয়তনকে ভি, অণুপরমাণু অথবা আয়ন সংখ্যাকে ক্যাপিটাল এন, আণবিক ভরকে এম দ্বারা যদি প্রকাশ করি তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাব। সেই সূত্রটা আমরা বাংলাতেও চাইলে মুখস্থ করতে পারি অথবা ইংরেজিতে বর্ণ আকারে আমরা মুখস্থ করতে পারি। যেমন আমি লিখেছি এভাবে যে ভর ডিভাইডেড বাই মোলার ভর, মোলার ভর মানে হচ্ছে আণবিক ভর। আমরা একটু পরে অঙ্ক করলে বিষয়গুলো আর একটু ভালো করে বুঝে নিতে পারবো, আমাদেরকে সূত্রটা একটু মুখস্থ করে নিতে হবে। ভর ডিভাইডেড বাই মোলার ভর, আয়তন ডিভাইডেড বাই হচ্ছে 22.4 লিটার, অণু পরমাণু আয়নের সংখ্যা ইকুয়াল ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ইকুয়াল আয়তন গুণিত মোলারিটি। অর্থাৎ এখানে সবাই সবার সমান, এটার সমান এটা, এটার সমান এটা, এটার সমান এটা, সবাই সবার সমান। এখানের মধ্যে অঙ্ক যখন করতে দিবে যে কোনো দুইটার শর্ত থাকবে, মনে করেন এটার শর্ত এবং এটার শর্ত, এটার শর্ত এবং এটার শর্ত, বা এটার শর্ত এবং এটার শর্ত, এটার শর্ত এবং এটার শর্ত, যে কোনো দুইটা শর্ত দিলে আপনি এই সূত্রের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। এখন আমরা যেহেতু ভরকে ডব্লিউ দ্বারা প্রকাশ করেছিলাম, তাহলে আমরা যদি এই সূত্রটাকে ইংরেজিতে লিখতে চাই বর্ণমালা দিয়ে, তাহলে ডব্লিউ ডিভাইডেড বাই এম, অর্থাৎ ভর ডিভাইডেড বাই মোলার ভর, মোলার ভরকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। তারপর আয়তন ডিভাইডেড বাই হচ্ছে 22.4 লিটার, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ভি ডিভাইডেড বাই 22.4। এখন হচ্ছে অণুপরমাণু আয়ন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, অ্যাভোগাড্রো সংখ্যা মানে হচ্ছে 6.02 × 10⁻³। এখন ইকুয়াল আয়তন ইন্টু মোলারিটি, এবার ভি হচ্ছে আয়তন ইন্টু মোলারিটি, আর মোলারিটি মানে হচ্ছে যে ঘনমাত্রা। এ বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব, অবশ্যই আপনারা সেই ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবেন। এখন আমাদের এই সূত্রটি যদি মুখস্থ করা হয়ে যায় তাহলে আমরা অঙ্ক সমাধান করতে পারবো। আমরা এখন আসি একটি অঙ্ক নিয়ে। আগেই বলেছিলাম আমি যে এখানে মাত্র দুইটাকে চিন্তা করা হবে, অর্থাৎ দুইজনকে, এখানের মধ্যে যে কোনো দুইটার সম্পর্ক চিন্তা করা হবে। আমরা একটা প্রশ্ন নিই, প্রশ্ন অর্থাৎ অঙ্ক করলে বিষয়গুলো আরও ভালো করে ক্লিয়ার হয়ে যেতে পারবে। যেমন 1.7 গ্রাম NH3 অ্যামোনিয়াতে কতটি অণু বিদ্যমান। এখন আমাকে বলছে 1.7 গ্রাম, তাহলে এটা হচ্ছে ভর, এই ভরটা এখন কোথায় আছে, এই যে দেখেন ভর ডিভাইডেড বাই মোলার ভর, তাহলে আমাকে এটার সম্পর্ক দিয়েছে।
প্রথম সম্পর্ক হয়ে গেল, কতটি অণু বিদ্যমান? তাহলে এখন অণু কোথায় আছে খেয়াল করেন, এই যে অণু পরমাণু আয়নের সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমাকে এটার সম্পর্ক এবং এটার সম্পর্ক নিল, তাহলে আমি যখন অঙ্ক করব তখন অবশ্যই সূত্রটা কী লিখবো সেটা বুঝতেই পারছেন, যে আমাদের সূত্রটা হবে এই রকম, যে ভর ডিভাইডেড বাই মোলার ভর ইকুয়াল অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। কেমন? এখন এখানে আপনাকে বের করতে বলেছে কতটি অণু বিদ্যমান, তাহলে অণুর সংখ্যা কত সেটা আপনাকে বের করতে বলেছে। এখন আমাদের যে সকল মানগুলো দিয়ে দেওয়া আছে তার মানগুলো বসিয়ে দিই। তাহলে ভরের মান দেওয়া আছে কত, 1.7 গ্রাম। যেমন দেখেন 1.7 গ্রাম অ্যামোনিয়াতে, তাহলে অ্যামোনিয়ার মোলার ভর, মোলার ভর মানে হচ্ছে এর আণবিক ভর, তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত আমরা নাইট্রোজেনের 14 জানি, তারপরে হাইড্রোজেনের 1:3 সমান 17 পাওয়া গেল। তাহলে অ্যামোনিয়ার মোলার ভর হচ্ছে 17। এখন আমাকে বলছে যে অণুর সংখ্যা হচ্ছে কত, তাহলে এখন শুধু আমি মানগুলো বসিয়ে দেব। মানগুলো বলছে ভরের মান ছিল কত, 1.7 গ্রাম, তাহলে 1.7 গ্রাম বসে গেল। মোলার ভর হচ্ছে যে কি, অ্যামোনিয়ার মোলার ভর হচ্ছে 17, 17 বসে গেল। অণুর সংখ্যা বের করতে বলেছে, অণুর সংখ্যা বসে গেল। আর অ্যাভোগাড্রো সংখ্যার মান আমরা জানি 6.02 × 10^23। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন তো আমরা সবাই জানি, তাহলে ক্যালকুলেশন করলে 6.02 × 10^22 এই মানটি পাওয়া যাবে। আমাদের চারটা অঙ্ক করাবো আমি, চারটা অঙ্ক আপনাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, তাহলে এই মোলার আয়তন সম্পর্কে যে অঙ্কগুলো হয়ে থাকে আপনারা ভালো মতন সেগুলো সমাধান করতে পারবেন। এখন আমরা দ্বিতীয় প্রশ্নতে চলে আসি, তবে এই দ্বিতীয় প্রশ্ন আপনারা ভিডিও স্টপ করে আগে নিজেরাই সমাধান করার চেষ্টা করুন, দেন আমার উত্তরের সাথে আপনারা এটি মিলিয়ে নেবেন। আমাকে বলছে 16 গ্রাম অক্সিজেনের, তাহলে এখানে বলছে গ্রাম, তাহলে গ্রাম মানেই ভর, তাহলে আমাদের প্রথম সম্পর্কটাই হয়ে যাচ্ছে আবারও, তাহলে ভর ডিভাইডেড বাই মোলার ভর। এবার প্রমাণ তাপমাত্রা ও চাপে আয়তন কত, তাহলে আয়তনের কথা বলেছে কিন্তু প্রমাণ তাপমাত্রা এবং চাপে, তাহলে আয়তন ডিভাইডেড বাই হচ্ছে কত, এই যে এই সূত্রটা আমরা পেয়ে গেছি। তাহলে ভর ডিভাইডেড বাই মোলার ভর, আয়তন ডিভাইডেড বাই 22.4 লিটার। তাহলে আমরা এই দুইটার সম্পর্ক পেয়ে গেলাম, তাহলে আমরা এটাকে সমাধান করতে কি পারি না এভাবে, একটু খেয়াল করি তো। আমরা কিন্তু এখন ওই ইংরেজি বর্ণমালাতে সূত্রগুলো লিখছি, বইয়ে যেহেতু এভাবেই দিয়েছে আপনারা চাইলে বাংলাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আমাদের সূত্র দিয়ে সমাধান করব। তাহলে এখন আমরা ভর ডিভাইডেড বাই মোলার ভর, তাহলে ভরকে W দ্বারা প্রকাশ করা হয় আর মোলার ভরকে বড় M দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল আয়তন ছিল V আর নিচে ছিল 22.4 লিটার। এখন আমাদের মানগুলো বের করতে হবে, তাহলে 16 গ্রাম, তাহলে W-র মান এটা, W অর্থাৎ যত গ্রামের বের করতে বলবে সেটা হচ্ছে W-এর মান, তাহলে W ইকুয়াল 16 গ্রাম। এখন হচ্ছে মোলার ভরের মান কত, মোলার ভর মানে হচ্ছে অক্সিজেনের আণবিক ভর, তাহলে অক্সিজেনের আণবিক ভর এখন কত পাওয়া গেল, 32। এখন এখানে আয়তন কত, এখন এখানে আয়তন যে কথাটুকু সেই জিনিসটা আমি একটু আপনাদের দিতে ভুল করে ফেলছি, সেটা আপনাদেরকে আমি একটু জানিয়ে দিতে চাচ্ছিলাম আগেই, যে দুটি কথা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সে দুটি কথা হচ্ছে যে আয়তনকে অবশ্যই লিটার এককে থাকতে হবে, কখনো কখনো লিটার না দিয়ে তারা কিন্তু মিলিলিটার দিতে পারে, তো মিলিলিটার থাকলে সেটাকে 1000 দিয়ে ভাগ করে লিটার বানিয়ে নেবেন, তবে আপনি মিলিলিটার রাখলেও কোনো সমস্যা হয় না। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন নাও থাকতে পারে, মানে আপনাকে গ্যাসীয় পদার্থ দিয়েছে কিন্তু আয়তন আপনাকে অঙ্কতে দেয়নি, তার কারণ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের প্রমাণ তাপমাত্রা এবং চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন হবে 22.4 লিটার। যেমন আমরা অক্সিজেনের ক্ষেত্রে আপনাকে আয়তন নাও দিতে পারে, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এ সকল গ্যাসীয় পদার্থ যেগুলো আছে সেই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আপনাকে তারা আয়তন নাও দিতে পারে। তাহলে অবশ্যই দুইটি কথা মনে রাখবেন, যে আয়তনকে লিটার এককে রাখতে হবে এবং যদি মিলিলিটারে থাকে 1000 দিয়ে ভাগ করে দিব, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা গ্যাসের আয়তনটুকু 22.4 লিটার অবশ্যই ধরে নিব। এখন আমার এখানে অঙ্কের দিকে আমরা আসছিলাম, যে এখানে ভি এর মান, তাহলে এখানে আপনি খেয়াল করে দেখেন অক্সিজেনের এখানে কিন্তু আয়তন বের করতে বলেছে, তাহলে আয়তন ভি ইকুয়াল হোয়াট। এখন আমরা W-র মান পেয়েছিলাম 16 গ্রাম, তাহলে 16 গ্রাম বসে গেল। M এর মান পেয়েছিলাম আমরা কত, 32 বসে গেল, ইকুয়াল আয়তনের মান আমাকে বের করতে বলেছে ডিভাইডেড বাই 22.4। এখন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে 11.2 লিটার মান পেয়ে যাব। আরেকটা কথা একটু ভালো করে খেয়াল করে নেন, যে আমরা তো অক্সিজেনে সম্পূর্ণ হচ্ছে যে কি 32 গ্রাম, তাহলে 32 গ্রামের আমরা জানি যে 32 গ্রাম অক্সিজেন 22.4 লিটার আয়তন দখল করতে পারবে, তাহলে 16 গ্রাম কতটুকু করবে, তার অর্ধেক করবে, এই কারণে 11.2। এই কারণে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা। এবার আমরা 3 নম্বর অঙ্কতে চলে যাব।
100 মিলিলিটার 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের ভর কত? তাহলে ভর কত, ভর চেয়েছে, তাহলে ভরের সম্পর্ক হচ্ছে এটা, ভর ডিভাইডেড বাই মোলার ভর। এটা তো আগে বসেই গেল, এখন হচ্ছে যে কি 0.1 মোলার, এটাকে মোলারিটি বলা হয়। তাহলে মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি। ঘনমাত্রা আছে ভি ইনটু এম, এখানে রয়েছে। তাহলে আমাদের সম্পর্কটা পাওয়া যাচ্ছে এই ভর ডিভাইডেড বাই মোলার ভর এবং আয়তন ইনটু মোলারিটি, অথবা ডব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়াল লিখতে পারবো আমরা ভি ইনটু এম। আমরা অঙ্কটা একটু সমাধান করে নিই। তাহলে ডব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়াল এল ইন্টু এম, এম মানে কিন্তু এখানে মোলারিটি। মোলারিটি হচ্ছে ঘনমাত্রা। এই যে 0.1 মোলার, 0.2 মোলার, 0.3 মোলার, আপনারা ঘনমাত্রাতে এই ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা ওখানে গিয়ে সার্চ করেন, ভালো মতন এই সম্পর্কে ধারণা আপনারা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে কি এখানে 100 মিলিলিটার, তাহলে মিলিলিটার থাকলে একটু আগে আমরা বললাম যে এটাকে লিটার বানিয়ে নিব। তাহলে 100কে 1000 দিয়ে ভাগ করে এটাকে লিটার বানিয়ে নিলাম, তাহলে 0.1 লিটার পেয়ে গেলাম। এখন মোলার ভর কতটুকু? সালফিউরিক অ্যাসিডের মোলার ভর অর্থাৎ আণবিক ভর বের করলাম আমরা কত, 98 গ্রাম। এখন এখানে মোলারিটির মান কত দেওয়া আছে, অর্থাৎ ঘনমাত্রার মান কতটুকু দেওয়া আছে, 0.1 মোলার দেওয়া আছে। এখন আমরা ডব্লিউর মানটা বের করতে বলেছে, অর্থাৎ ভর কত সেটা বের করতে বলেছে। তাহলে এখন আমরা শুধু মানগুলো বসিয়ে দিলাম। ডব্লিউ ডিভাইডেড বাই মোলার ভরের মান হচ্ছে 98, এবার এল এর মান হচ্ছে কত, এল এর মান ছিল এখানে 0.1 লিটার এবং এখানে মোলারিটির মান হচ্ছে 0.1 লিটার। এখন আমরা ক্যালকুলেশন করলে ডব্লিউর মান পেয়ে যাবো 0.98 গ্রাম। আমরা লাস্ট অঙ্ক করবো। তাহলে লাস্ট অঙ্কটা করার আগে আমি যখন আপনাদেরকে দেখাবো, আপনারা প্লিজ ভিডিওটা স্টপ করে আপনারা নিজেরাই অঙ্কটা সমাধান করার চেষ্টা করেন। 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোলারিটি কত, মোলারিটি এবং 10 গ্রাম, তাহলে গ্রাম মানে হচ্ছে ভর, তাহলে ভর ডিভাইডেড বাই মোলার ভর অর্থাৎ এটা, এবং মোলারিটি মানে কি, এই যে এম মানে হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি। তাহলে আমরা বলতে পারছি ভর ডিভাইডেড বাই মোলার ভর এবং আয়তন ইনটু মোলারিটি, অথবা এই যে ডব্লিউ ডিভাইডেড বাই এম ইট ইকুয়াল ভি ইনটু এম। তাহলে আমরা এখন অঙ্কটা সমাধান করে নিই। তাহলে এখানে 10 গ্রাম, তাহলে ডব্লিউর মান কত দেওয়া আছে, ডব্লিউ মানে হচ্ছে ভর, তাহলে 10 গ্রাম, মোলার ভর মানে হচ্ছে এম, তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর 44 গ্রাম। এবার এখন দেখেন এখানে কিন্তু আপনার একটা দরকার হচ্ছে যে এল এর মান কিন্তু নেই এখন। তাহলে এল এর মান যদি না থাকে, তাহলে আমরা জানি যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার, তাহলে 22.4 লিটার আমরা এটা বসিয়ে দিতে পারলাম, মোলারিটি ইকুয়াল হট। এখন আমরা ডব্লিউর মান 10 ছিল, এম এর মান 44, এবার এল এর মান 22.4 লিটার, মোলারিটির মান বের করতে বলেছে, মোলারিটির থেকে গেল। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে এই মানটা আসে এবং এই ক্যালকুলেশন করে আমরা মোলারিটির মান পেলাম 0.010 মোলারিটি। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই উত্তর দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ ইউনিক টিচিং মেথডের ভিডিও ক্লাসগুলো দেখার জন্য। আর আপনি চাইলে আপনার বন্ধুর সাথে প্লিজ শেয়ার করতে পারেন, আপনার বন্ধু উপকৃত হবে। আল্লাহ হাফেজ।